Assalamualaikum, welcome back to Bangladeshi blogger Joley. Apnara kemon achen? Inshallah, bhalo achen. Ami alhamdulillah. Apnara duay bhalo achi. Ektu taf shordi asil. Allah rahmate hon komse. Ar ami dui din ono khamo geslam na. But kalke to ni inshallah khamo jaimu. Ar eta holo ekta pudding apnara loi share kordam. Eta holo ekta agar agar powder dia ekta pudding banairam. Ekhane ami 2-3 cup dudh loisi measuring cup diye. আর আগার আগার পাউডার আমি আনাইছি আমাজন তনে আপনারা চাইলে কোনো বড় স্টোরও পাইবা কিবা আর নাহলে চাইনিজ শপও মিলে বাট আমি আমরা লোকাল হালাল শপ জিগাইছিলাম তো তারা এখানে আসিল না তো সে পরে আমি আমাজন তনে অর্ডার দয়ে আনিলাইছি তো তারা একটা পাঠাই তো আমাজনও পাইবা আপনারা নাহলে যে কোনো ওয়েবসাইটও মিলে আলহামদুলিল্লাহ এই পুডিংটা খাইতে যেমন মজা দেখতে এতনি বেশি সুন্দর আর খাইতেও আলহামদুলিল্লাহ খুব মজা আমি এখানো কিছু পানির মাঝে এক চামচ টি স্পুন সরি এক টেবিল স্পুন মেজারিং স্পুন দিয়া আগার আগার পাউডার দিছি তোরা একটু পানির মাঝে দিয়া মিক্স করছি বালা করিয়া আর আমি 3 কাপ মেজারিং কাপ দিয়ে 3 কাপ দুধ গরম করমু আর বালাহরিয়া এটারে বালাহরি মিক্স করে লইবা আগার আগার পাউডারটারে ফানির লগে খুব মজার একটা পুডিং আর খুব দেখতেও খুব সুন্দর আমি এখানে দুধ গরম বইছি আর আমি দিছি 2টা তেজপাতা আর ডালচিনি দিমু দিয়া আর এলাচি আমার ঘরে আসিল না তাহলে এলাচিও দিতে পারবা আর এখানে দিছি আমি হাফ কাপ চিনি দিছি তো এটা মিঠা যার যে সবর একটা উপরে নির্ভর করে যে যে তখন খাইন আপনারা চাইলে বেশিও কম দিতে পারবা তো আমি হাফ কাপ দিছি দিয়া বালা করি নাড়াচাড়া করবা দুধটা বালা করি বয়ল হয়ে হওয়ার লাগে চিনি দিয়ালে একটু ফাটলো হইব দুধ বাট আবার কত আরও 2-3 মিনিট আপনি বয়ল করবা করি আনলে গণ যেগুলো হইব তাতে দুধটা একটু গণ হয় চাইলে আপনারা ফুল ক্রিম দিয়েও বানাইতে পারবা আর নাইলে ইয়ে দি কন্ডেন্স মিল্ক দিয়েও বানাইতে পারবা বাট আমি ও দুধ আসিল আমরা ঘরত আমি ওটা দিয়েও বানাইছি পরে দুধ বয়াল ইয়ে আনলে পালা করি একটু ইয়ে আনলে তেজপাতা লং এলাচি যেটা দিছি ওগুলা তুলে লাইমু তুলিয়া ফেলাই দিমু আর আসলে পুডিংটা বানাইতেও ইজি আর ফটখড়ি হয়ে যায় এখন আগার আগারোর যে ফানি ফুটেন আমি মিক্স করে তৈছিলাম আবার তোরা লাড়াচাড়া করিয়া আপনি ও আগার আগারোর ফানি ফুটাইন দুধ বালা করি বলক ইয়া আনলে দুধ যেবেলা গুণ তো ফানি ফুটাইন দুধের লগে মিক্স করে লইবা মিক্স করিয়া আনলে কন্টিনিউসলি লাড়তে থাকবা যাতে আগার আগারোর পাউডার যেটা এটা নিচে না লাগি যায় সো যেবেলা আরও 3-4 মিনিট দুধ বয়াল হইল বয়াল হইয়া যেবলা আর একটু গণ হয়ে যাইব যাতে আর দুধের একটা কালার একটু চেঞ্জ হইব একটু গণ হইব একটু ক্রিম কালারের মতো হয়ে যাইব যাতে আগর আগরের পাউডার ফানি ফুটাইন মিক্স করার পরে দেখছেন একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে আর একটু গণ হয়েছে যেবলা বালাহরি ব্লক আইব আর গণ হয়ে যাইব আর কন্টিনিউসলি লাড়তে থাকবা পরে একটা কাঁচর বাটির মাঝে ও গরম অবস্থায়ও দুধ ফুটাইন আপনি ডালি দিবা ও বাটির মাঝে আমি আরও একবার বাক্কা আগে বানাইছিলাম যখন তো আর ভিডিও আমার চ্যানেল আসিল না তখন কই কই আর আমি বাক্কা আগে একটা চ্যানেলও দেখছিলাম ওটা তো কই আচ্ছা আমি বানাই আর আলহামদুলিল্লাহ খুব মজার আর খুব সুন্দর একটা পুডিং আসলে ইজিও বানাইতে আর চামচের সাহায্যে ও বাবুল যেটা বাবুল আছে ও বাবুল গুণটা আপনি ইয়ে করিয়া দিলাইবা ছোটো ছোটো এক 2টা থাকে বাট বড় যে গুণ গুণতরে ভাঙিয়া দিলাইবা পরে হাফ অ্যান আওয়ার তনে 25 মিনিট ওর মতো লাগে সেট হইতে ফ্যান থাকলে ফ্যানর সাহায্যে ঠান্ডা করে লইবা দুধরে আর নাইলে কোনো ইয়ে দি কুচু দি আমি একটু ঠান্ডা করছি ঠান্ডা করার পরে দুধটা যেগুলো সেট হয়ে গেছে এবার হাফ অ্যান আওয়ার 25 মিনিট লাগছে সেট হইতে পরে আমি আরও একটা বাটি ডেগর মাঝে 1.5 কাপ 1 কাপ আর আধা কাপ পানি লইছি লইয়া আমি 1/2 কাপ চিনি দিছি আমি দিমু এখন ফুড কালার 1 টেবিল স্পুন সরি 1 টিস্পুন ফুড কালার
দিলাম। তা আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবে, আমার ঘরে লাল কালার আছে, ওটার লাগে আমি লাল রেড ফুড কালার দিছি। আপনারা চাইলে যে যে কোনো কালার আপনার পছন্দ মতো দিতে পারবা। দিয়া বালা করি লাড়া চাড়া করিয়া আমি হাফ টেবিল স্পুন মেজারিং স্পুন ওর ইয়ে দিছি, কিন্তু আগার আগার পাউডার দিব। তখন আমি আগার আগার পাউডার দিয়া পালা করি লাড়া চাড়া করিয়া আমি এখন হান্ডিটারে বয়লিংগো বয়ে দিব। পালা করি বয়ল হইয়া হারলে যেবিলাক বয়ল হয়ে যাইব, বয়ল হইয়া হারলে যাতে বালা করি ব্লক উঠে আর ব্লক হইয়া বালা করি বয়ল হয়, তো আমার ফানি আমার ফানি ফুরেন বয়ল হয়ে গেছে। এখন আমি যে আগে যেন ইয়ে করছিলাম পুডিংটা দুধর পুডিং, এগুলো সেট হয়ে গেছে বালা করি। আপনারা আর দি দেখবা যাতে বালা করি সেট হয়ে গেছে নি, যদি দেখেন সেট হয়ে গেছে তে নাইফ দি মলটা আউট করবা চাইর খান্দা মুখা, চাইন্দ খান্দা মুখা মলটা আউট করিয়ে আনলে পরে আতর সাহায্যে বা চামচর সাহায্যে আমি চামচ দি চাইছি তুল দিয়া নিচে ইয়ে করতাম ও রেড যে আগার আগারোর ওফটাইন ফানি ওফটাইন নিচে দিতাম, বাট আমি চামচ দিয়ে আসলে পারছি না। সো আমার আতর সাহায্যে কারণ অলরেডি এটা শক্ত হয়ে গেছে, একটু কেয়ারফুল করবা যাতে আপনি না ভাঙে। সো আর দিয়ে একটু তুল দিয়া ও ফানি ওফটাইন গরম পানি গরম থাকতেই ও ফানি ওফটাইন ইয় ও বাটির নিচে সাইড খান্দা মুখা সারি দিবা, কারণ ঠান্ডা হয়ে গেলে ও ফানি আবার জেলি লাহান শক্ত হয়ে যাইব, কারণ তার জেল হোক। আর বাকি ফুটাইন যাতে সাইড খান্দা মুখা ও লাল আগার আগারোর ফানি ওফটাইন সাইড খান্দা মুখা যাতে ইয়ে হয়ে যায়, একটু লাড়া সাড়া দিয়া আর বাকি ফুটাইন আপনি উফরে দিলাইবা। দিয়া এবার হাফ অ্যান আওয়ারের মতো আবার রাখি দিবা, লাড়া সাড়া করবা না, হাফ অ্যান আওয়ার রাখিয়া রাখি দিলে ফুরা জেলি ইয়েটা ফুরা সেট হয়ে যাইব। আলহামদুলিল্লাহ হাফ অ্যান আওয়ার পরে আমি আয়া চেক করছি, চেক করি দেখবা আগে আর দি সেট হয়েছে নি, সেট না হইলে আর একটু সময় দিবা। আলহামদুলিল্লাহ আমার এটা সেট হয়ে গেছে, সেট হওয়ার বাদে আমি আবার নাইফ দি সাইড খান্দা মুখা মলটা আউট করিয়া আমি এখন একটা প্লেটর মাঝে ইয়ে করিয়া উল্টাই লইমু। আলহামদুলিল্লাহ আমি এখন উল্টাই লইছি এটারে একটা প্লেটর মাঝে, দেখতে খুব সুন্দর, যেতখন ভিডিও সুন্দর লাগেন না, এতনে অরিজিনে রিয়েল আসলে দেখতে খুবই সুন্দর। আর আমি খুব প্রাউড অফ হয়েছি যে ইয়ে পুডিংটা বানাইয়া খুব সুন্দর, খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা ইয়ে খাইতে যেতখন মজা, এতনে বেশি দেখতে সুন্দর। মানুষে কয়েছে নানি যে একটা কথা কই নানি, দেখলে চৌকে খাইলে মুখেও খায়, তে আসলে খাওয়ার আগেই দেখতে খাই খুব ইচ্ছা ওর খাওয়ার লাগে দেখিয়া। আর এত সুন্দর, এত একটা সুন্দর ডেকোরেটিভলি হয়েছে, আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারবা, খুব মজার একটা পুডিং হয়েছে। এনে কোনো যে কোনো অনুষ্ঠানও বানাইতে পারবা, বার্থডে বা এমনিও গরমে মানাইলে বা নিজেরও যে কোনো অনুষ্ঠানও বানাইতে বানাইয়া খাইয়া দেখুন জানো খুব মজা, আর খাইলে আমারে জানান জানো আপনারা যদি করেন, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পরে একটা এটা হইলো আরও একদিনের একটা ইয়ে ভিডিও, আমার মেয়ের তান জানে ঘর তাই ইয়ে কাইতা আলু ফুরি। সো আসলে আমি প্রিপেয়ার আসলাম না করার লাগে আলহামদুলিল্লাহ, এখন বাচ্চাটা আসলে কিছু কই আনলে তো আসলে না করা যায় না যে না আমি এখন করতাম আরতাম নাই, আর তাই না ইয়া কই না এমন সুন্দর আম্মু আমি আলু ফুরি খাইতাম। সো আমি আসলে জানেও কইছিল না বানাইতাম, বাট আমি কইছি আচ্ছা ঠিক আছে, পরে আমি বেশি বানাইছি না মানে 10-12টা ছোটো বড়ো করিয়া, তো এসে বাদে কয়টা কয়েকটা বানাইলাম যখন তে তোরার একটু রেকর্ডিংও করিলাই, আর সে বাদে কয়টা আলু ফুরি বানাইলাম তান লাগি। সো এরপরে বাদে চকলেটের বাটি আসিল, বাদে হয় আম্মু কয়টারে আমরা চকলেট দিয়ে বানাইলাই, আমি বললাম তুমি যদি চাও চকলেট দিয়ে খাইতাই তো চকলেট দিয়েও বানাইলাও, তাই আমার হেল্প করছো আলহামদুলিল্লাহ। আমি খুব প্রাউড হব আমার চিলড্রেনের উপরে, তারা ভেরি গুড চিলড্রেন আমার, আর আল্লাহর মোলানো রাখতা বাকি দিন দেখি তারা খুব খতার আর খুব ভদ্র, নিজে তারিফ করি না বাট আসলে আমি খুব প্রাউড হব আমার চিলড্রেনের উপরে। যে সবচেয়ে বড়ো জিনিস হইলো বাচ্চাতে যেগুলো কথা শুনুন বাচ্চা অখলর ওঠা হলো আসলে সবচেয়ে বড়ো জিনিস। আসলে আমরা বিদেশ বাড়ি বহুত আসলে মানুষ বাচ্চা লইয়া বহুত বিপদও আছে, আল্লাহ সকলে সাহায্য কর্তা,
আর আমরা হলদে আল্লাহ বাচ্চা খাচ্চা দিয়া শান্তি রাখতাম, ওটাই আমরা একজনালাই আরজনালাই দোয়া করতাম। আর এখানেও আমার আলু পুরি ইয়ো বানাইলেই আর আর আমার মেয়ে আসলে আমার প্রায় সময় তাই হেল্প করে, কুকিং করলে আমার অনিয়ন অনিয়ন কাটিয়া দেয়, এরপরে বানাইয়া দেয়। আর এটা আসলে খুব বড় পাওয়া, বা চিনতে যেগুলা কথা শুনে বা কথা ইয়ো করে, আর এটা খুব ইয়ো। আর আমি খুব প্রাউড অফ দুজনের প্রতিও। আর এখন একটু কোনোটা আসলে বড়ও বানাই লইছি, আর বানাইয়া দুই কাপ চা বানাইমু, বানাইয়া দুই কাপ চা দিয়া ইনশাল্লাহ খাইমু। আমার মেয়ে আসলে তাই তেল গরম হইবার আগে আনি একটা দিলাইছে, সো আমার আবার দিয়া কইরামু, আমি তেল গরম হইবার আগে মনে দিলাইছে, আমি একটা দিলাইছো তার একটু সময় উবাও তেল গরম হইলে আবার ইয়ে দিব, সো আমি এবার দিয়া একটা দিলাম। তেল একটু আসলে গরম গর মাঝে মাঝে আসলে উইকেন্ডও হইলে কিছু জানে হয় খাইবার, আর বানাইয়া রাখলে আসলে তারাও খাস্ত নিয়ে আইয়া আনলে তারাও বালা ফাইন খাইতা, চা টা দিয়া কোনো সময় আছে। আলহামদুলিল্লাহ মজার আলু ফুরি হয়েছিল। আপনারা আমার চ্যানেল রে সাপোর্ট করবা, দেখবা আর লাইক এন্ড শেয়ার দিবা, কমেন্ট লেখবা আর সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করছেন না, আর নোটিফিকেশনও বেলর মাঝে ইয়ে দিলে আমার যেত ভিডিও বানাইমু আপনারা ইউটিউবর ইয়ের মাঝে যাইব, তো আপনারা সাবস্ক্রাইব করেন জানু আর আমার সাপোর্ট করেন জানু ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমার আলু ফুরি গুনতে হয়ে গেছে, আর আসলে খুব মজার আলু ফুরি হয়েছে, আর খাইছি আল্লাহ খাওয়াইলা। আপনারা আমার দোয়া করেন জানু আর বালা থাকুন, আর কোনো এক সময় দেখাইব। আসসালামু আলাইকুম।